নমস্কার বন্ধুরা আজকে একটা বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই বেগুনের রেসিপিটা খেতে অসম্ভব ভালো হয় এই একটা মাত্র বেগুনের রেসিপি দিয়ে কিন্তু একদম এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে অসম্ভব ভালো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না এখানে দেখুন আমি তিনটে বেগুন নিয়েছি বেগুনগুলো যেহেতু এখন গরমকালের বেগুন খুব বেশি বড় বেগুন নয় এগুলো মোটামুটি মাঝারি সাইজের বেগুন তবে বেগুনগুলো কয়েকদিন ফ্রিজে রাখার ফলে একটু রিঙ্কলস এসে গেছে কুচকে কুচকে গেছে তার জন্য বেগুনটাকে আমি কুড়িয়ে নেব না বেগুনটাকে স্লাইস করে কেটে নেব না হলে আমি যেভাবে করি সেটা হচ্ছে বেগুনটাকে কুড়িয়ে নিয়ে করি গ্রেটারের সাহায্যে তাতে কী হয় খেতে বেশি ভালো হয় আজকের এই রেসিপিটাতে কিন্তু আমি দেখলাম যেহেতু বেগুনটা একটু কুচকে কুচকে গেছে এটা ঠিকঠাক লাগ ভালো লাগবে না সেই জন্য এরকমভাবে একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নিচ্ছি সবকটা বেগুনেই আমি একইভাবে কেটে নেব একটু আড়াআড়ি করে কেটে নিলাম ছোট্ট ছোট টুকরো হয়ে গেল তারপরে আমি এগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি বেগুনগুলো কাটা হয়ে গেছে বেগুনগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার একটা বাটির মধ্যে আমি নিয়েছি এক টেবিল চামচ কালো সর্ষে বাটা এক টেবিল চামচ সাদা সর্ষে বাটা এক টেবিল চামচ পোস্ত আটা আমি সবই কিন্তু এক টেবিল চামচ করে এখানে নিয়ে বেটে রেখেছি আলাদা আলাদা করে নিলাম পাকা কাঁচা লঙ্কা বাটা এইখানে আপনারা এমনি সবুজ লঙ্কা বাটাও দিতে পারেন আমার কাছে পাকাগুলো ছিল বলে পাকাগুলোকে ব্যবহার করে বেটে রেখেছি দিচ্ছি নারকেল বাটা নারকেল বাটা প্রায় এখানে দুই থেকে আড়াই টেবিল চামচ আর একটা ছোট সাইজের পেঁয়াজ সেটাকেও আমি পেস্ট করে নিয়েছি সেটাও এখানে অ্যাড করলাম এবার স্বাদ মতো লবণ অ্যাড করবো এর মধ্যে দেব হলুদ গুঁড়ো এক টি স্পুন এর সাথে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ স্পুন দেব চিনি দেড় স্পুনের মতো চিনি দিলাম আর বেশ খানিকটা সরষের তেল লাগবে সর্ষের তেলটা দেওয়ার পরে এবার এই মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেল সর্ষে পোস্ত লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সমস্তকে একসাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবো খুব ভালো করে মশলাটা মেশানো হয়ে যাওয়ার পর এবার এই যে বেগুনগুলোকে কেটে রেখেছি বেগুনগুলোকে বেগুনগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব খুব সহজ রান্না চট হয়েও যায় আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদ মাঝে মধ্যে যখন একটু অন্য কিছু খেতে ইচ্ছা করে একটু টেস্টি কিছু খাবার হয়তো হাতের কাছে খুব ভালো মাছ মাংস ডিম এসব থাকে না তখন কিন্তু এই সবজিগুলো দিয়ে একটু অন্যরকম খাওয়ারও তৈরি করা যায় বেগুনগুলোকে আমি একবারে সমস্তটা মাখিনি সেই জন্য দুবারে আমি বেগুনগুলোকে মেখে নিচ্ছি এই বেগুন কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই একবারেই তৈরি করে ফেলবেন কারণ যেহেতু বেগুনটা পাতলা করে কাটা রয়েছে মেখে রেখে দিলে এটা থেকে জল বেরিয়ে বেগুনটা একদম নরম হয়ে যাবে এবার একটা ফ্রাইং প্যান বসিয়েছি আর কলা পাতা নিয়েছি কলা পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে একটু সেঁকে রেখে দিয়েছিলাম এবার এই কলা পাতার মধ্যে আমি এই বেগুনগুলোকে আস্তে আস্তে ছড়িয়ে দেব একটু মশলা দিয়ে দিয়ে বেগুনটাকে দেব তাহলে এই বেগুনটা বেশ মশলার ওপরে থাকলে বেগুনটা একদম পুড়ে যাবে না আবার মশলাটাও সুন্দরভাবে বেগুনের গায়ে লেগে থাকবে এভাবে আমি বেগুনগুলোকে ভালো করে বিছিয়ে দিচ্ছি যাতে মশলাটাও কাঁচা না থাকে মশলাটাও সুন্দরভাবে তৈরি হয় মানে রান্নাটা হয় কাঁচা গন্ধটা না থাকে সেরকমভাবেই বেগুনের সাথে মশলাটাকে মাখিয়ে মাখিয়ে দিতে হবে এবার ওপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব এবার গ্যাস ওভেনটা অন করে দিয়ে আমি পাতড়িটা বসিয়ে দিলাম একটু ভালো করে চেপে দিচ্ছি যাতে মোটামুটি সব দিকটাই বেগুনের কলাপাতার দিকে থাকে এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি একটা পিঠ হতে মোটামুটি পাঁচ মিনিট মতো সময় লাগে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বেগুন থেকে নিজস্ব যে জল রয়েছে তার সাথে নারকেল পেঁয়াজ সব কিছুর একটা জল থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে বেরোতে শুরু করেছে আর বেগুনটা তো মোটামুটি নরম হয়েই এসছে এবার ওপর থেকে আরও একটা কলাপাতা দিয়ে এবার এই পিঠটাকে আমি তোর জন্য ওপরে একটা কলাপাতা দিয়ে ওপর থেকে একটা থালা দিয়ে এটাকে উল্টে দেব উল্টে দেওয়ার পর এবার পরিষ্কার কলাপাতাটা আমার পেছন দিকে পড়ে গেছে এবার এই কলাপাতাটাকে ধরে টেনে প্লেট থেকে আমি নামিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি দেখুন এবার আমার উল্টো দিকটা হবে দেখুন এই পিঠটা বেশ সুন্দর করে বেশ পোড়া মতো হয়েছে কারণ এটা পাতায় পোড়া বেগুন সেই জন্য একটু পোড়া ব্যাপারটা কিন্তু থাকবে এই তলার দিকের পিঠটাও আমি কিন্তু পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তলার দিকটাও করে নিয়েছি এবার একবার তুলে দেখাচ্ছি আস্তে আস্তে কিন্তু জলটাও মোটামুটি শুকিয়ে গেছে আর বেগুনের নিচের দিকটা অনেকটা হয়ে গেছে এবার নামিয়ে এটাকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট গ্যাস অফ করে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দুপিটি রেখেছিলাম তারপরে আরও পাঁচ মিনিট গ্যাস অফ করে রেখে দেওয়ার পর এটাকে নামিয়ে সার্ভ করে নেব এবার একটু কলাপাতাটা আমি সরিয়ে দেখাচ্ছি কারণ যেহেতু আমি এখানে একটা কলাপাতা পাতা ব্যবহার করছি সেই জন্য কলা একটু বেশি পুড়ে গেছে আস্তে আস্তে সরিয়ে দিলে কিন্তু সম্পূর্ণটাই সরে যাবে এটা নামিয়ে এবার সার্ভ করে নেবো পাতায় পোড়া বেগুন একদম তৈরি হয়ে গেছে আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন গরম গরম ভাতের সাথে একদিন ট্রাই করে দেখুন মাছ মাংস ডিমের পাতুরি ফেলে কিন্তু আজকের এই সবজির পাতুরিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার এই পেজটাকে ফলো করুন আর এই রেসিপিটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য